বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত পরেশগার ব্যক্তিগণ, আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি করব, সেই আলোচনাটি করার আগে একটু আলোচনা করে নিই, সেটা হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ সুখী নয়, অনেক দুঃখে জীবন যাপন করছে এবং দেখা যায় যেখানেই যায় সম্মান পায় না, যেখানেই যায় লাঞ্ছনা বঞ্চনা হয়, টাকা পয়সার দিক দিয়েও লস হয়, সংসারে শান্তি নেই, এমনভাবে তার জীবনযাপন কাটতেছে। এখন কোরআনে এই জিনিসের ফয়সালার জন্য এবং তার ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য, মর্যাদাশীল হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য আমরা আপনাদের কাছে কোরআন থেকে একটি সুরার গুণ ক্ষমতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো সূরা জুমার। সূরা জুমারের আমল ও ফজিলত এই নিয়মে আপনারা করবেন ইনশাআল্লাহ। যেমন প্রত্যহ সাতবার করে এই সূরা তিলাওয়াত করলে তিলাওয়াতকারী মান মর্যাদা অধিকারী হবে ইনশাআল্লাহ, রুজি রোজগার বৃদ্ধি পাবে এবং সর্বদা সুখে শান্তিতে থাকবে আলহামদুলিল্লাহ। এবং সূরা জুমার এই সূরা লিখে সঙ্গে ধারণ করলে বা এই সূরা লিখে সুন্দর করে লিখতে হবে, হাতের লেখাও সুন্দর হতে হবে এবং পাক পবিত্রের সাথে লিখতে হবে, এবং এই সূরাটি লেখার সময় একটা উচ্চ স্থানে বসে লিখতে হবে। সর্বদা যদি কেউ লেখার পরে এই সূরাটি নিজের সাথে রাখে তাহলে কি হবে, মানুষের কাছে তিনি জনপ্রিয় হবে, সম্মানিত হবে এবং মর্যাদাবান হবে আলহামদুলিল্লাহ। এ হলো একটা বিষয়। আরও একটা বিষয় হলো সূরা মুমিন। সূরা মুমিনের আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে একটি আলোচনা করছি। সে আলোচনাটি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সূরা প্রথম তিন আয়াত ও আয়াতুল কুরসি ভোরবেলা পাঠ করবে, এর বরকতে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকবে, আর সন্ধ্যার সময় উক্ত নিয়মে এই আয়াতুল কুরসি পাঠ করলে সে ভোর পর্যন্ত নিরাপদে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে হে জগৎবাসী, আল্লাহ আমাদের কাছে এই কোরআনের সূরার মাধ্যমে কত সমস্যার সমাধান করে রেখেছেন, কিন্তু আমরা এখান থেকে সেই সমাধান নিচ্ছি না। যে আল্লাহকে কিছু হলেই বলি আল্লাহ আমাকে দেখলে না, আমাকে চাইলে না, আমরা এই বিপদগ্রস্ত অভাবগ্রস্ত হয়ে আছি, মানুষের কাছে কোনো মর্যাদা পাই না, সম্মান পাই না, এই যে কথাগুলো বলি, এগুলো বলে আমরা আল্লাহকে আরও কাহার করে দিচ্ছি, আমাদের প্রতি আল্লাহ আরও রাগান্বিত হয়ে যায়। যে আল্লাহ কি বলেছে, মোহাম্মদকে আমার দোস্তকে আমি এই কোরআনটি দিয়েছি, এই কোরআনটি নাজিল করে দিয়েছি, এই কোরআনের মধ্যে তোমাদের জীবনের ফয়সালা, আখিরাতের ফয়সালা, সমস্ত ফয়সালা আমি দিয়েছি, কিন্তু তোমরা এগুলো করো না, যার ফলে তোমরা দুঃখ দুর্দশায় ভুগতে থাকো, না পারো আমার ইবাদতের দিকে অগ্রসর হতে, না পারো তোমরা দুনিয়াবি কোনো অগ্রসর হতে, লাঞ্ছিত বঞ্চিত হতেই থাকো। তাহলে আপনারাই বলুন, আল্লাহ আমাদের এত সুযোগ সুবিধা রাখার পরেও কিন্তু আমরা নিজেরাই বেবল হয়ে থাকি। তবে হে জগৎবাসী, আজকে যে আলোচনাটি করলাম, এ ধরনের আলোচনা আমি সামনে যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, অবশ্যই আপনারা এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কী ধরনের আলোচনা আপনারা চাইতেছেন তারা তা আমাদেরকে জানিয়ে দেবেন, অবশ্যই সেই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।